শুনলে আজকে অবস্থা হতো না হুঁশিয়ার করে যান 18 সাল থেকে কিচেন মার্কেটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আসে 18 সাল থেকে আসে 18 সাল থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিচেন মার্কেটে আসে স্যার এটা যে প্যাকেট হইছে কোনো মেয়াদ নাই কিছু এটা কি আছে ভিতরে মালাই হ্যাঁ মালাই হলে দুধ পাউরুটি আর দুধ ডাল দিয়ে দিবেন দুধের সাথে এটা কোনো মালাই এটা কোনো কিছু লেখা নাই কিছু মেলই নাই আচ্ছা আপনার ডেট কই আপনার ডেট আছে এটা কিছু নাই সোনা দিয়ে বানাইছে ফুড গ্রেড কাকে বলে বুঝো বুঝিনি স্যার প্রিয় স্বজন আসছে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা কন্যা যাত্রীরা খেতে বসছে সব ডায়রিয়া হয়ে যাবে আপনি বুঝেন না আপনি মানুষ না আপনি খেতে পারবেন পরিষ্কার কথা আপনি যা খেতে পারবেন না তা অন্যকে খাওয়াবেন না যা আপনি এখন তো ইচ্ছা করছিল যে আপনাকে কিছু খাওয়াই আমি আপনাদের প্রশিক্ষণ দিচ্ছি এতবার বলছি এতবার বলছি এতভাবে আপনাদের বলছি আপনারা শুনেন এই কথা নিজে যা খেতে পারবেন না অন্যকে খাওয়াবেন না নিজে যা খাবেন অন্যকে তাই খাওয়াবেন সোজা হিসাবে এরপর আর কোনো হিসাব নাই আপনার বিবেক নাই আপনি তো দেখা যায় উলিয়া উলিয়া লোক আপনি বাচ্চা তো নামাজ পড়েন না আপনার ইমান নাই তাহলে নামাজ পড়ার গুণাগুণ আপনার কোথায় গেল আমি সেদিন বক্তৃতায় বলেছি যে নামাজ পড়ে এসে যে জিনিসটা বিক্রি করবেন আপনি সে আপনার বিবেকে বাঁধবে নামাজটা কেবল পড়ে আসছে খারাপ জিনিস মানুষকে আমি দেবো না আপনি পাঁচক তো নামাজ পড়েন আপনার ইমান আপনি শক্তিশালী করেন ইমানকে শক্ত করেন ভালো ব্যবসায়ী হন ভালো ব্যবসা করেন উপরওয়ালাও ভালোবাসবে মানুষও ভালোবাসবে আপনি ভালো থাকবেন আপনার ব্যবসা ভালো হবে আর খারাপ জিনিস বিক্রি করবেন আপনার কাস্টমার থাকবে না আপনি এমনিই নষ্ট হয়ে যাবেন আমার শাস্তি দিতে হবে না সরকারের শাস্তি দিতে হবে না উপরওয়ালা আপনাকে শাস্তি দিবে এটা মনে রাখেন।